তথ্য যাচাই তালিকায় নাম, শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার। ইতিমধ্যে 183 জন ভুয়ো শিক্ষক শিক্ষিকাকে চিহ্নিত করে পর্ষদ হাইকোর্টকে জানিয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকার তথ্য যাচাই করার জন্য স্কুল শিক্ষা দপ্তর থেকে স্কুলে স্কুলে নির্দেশিকা পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে পর্ষদ 183 জনে বাতিল করলেও সিবিআইয়ের দাবি প্রায় 1000 জন ভুয়ো শিক্ষক শিক্ষিকা রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের স্কুলে। মনে করা হচ্ছে সিবিআইয়ের চোখে ত্রুটিপূর্ণ শিক্ষক শিক্ষিকাদের তথ্য যাচাই শুরু করেছে পর্ষদ। এর মধ্যে নবম দশম শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলাও চলছে হাইকোর্টে। তার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের একটি নামের তালিকা ছিল ঝুলন্ত দেহ উদ্ধার করা শিক্ষিকার। ওই শিক্ষিকার নাম টুম্পা রানী মণ্ডল। তিনি নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলার শিক্ষিকা ছিলেন। রবিবার সন্ধ্যায় চণ্ডীপুর থানার ঝুলন্ত অবস্থায় দেহ পাওয়া যায়। তার দেহ উদ্ধার করে প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে টুম্পা রানী চাকরি পেয়েছেন। 2019 সালে নন্দীগ্রামের ওই হাইস্কুলে তিনি শিক্ষিকা পদে যোগদান করেন। টুম্পা রানীর এক আত্মীয় চণ্ডীপুর থানার সিভিক ভলেন্টিয়ার। তার দাবি, নবম দশম স্কুল শিক্ষকের তথ্য যাচাই সংক্রান্ত একটি তালিকায় কয়েকদিন আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাই তালিকায় টুম্পারানের নাম ছিল, যার জন্য মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। স্কুল সূত্রে জানা গেছে শনিবার তিনি স্কুলে যাননি, তারপরে রবিবার সন্ধ্যায় তার ঝুলন্ত দেহ উদ্ধার। টুম্পারানের বাপের বাড়ি চণ্ডীপুর থানার বুড়ান্দা গ্রামে। 2014 সালে ডিহি কাশিমপুর গ্রামের সুবীর পড়ুয়ার সঙ্গে তার বিয়ে হয়। ওই দম্পতি চণ্ডীপুর বাজার সংলগ্ন শরীরপুর গ্রামের ভাড়া বাড়িতে থাকতেন। রবিবার বিকেলে সুবীর পড়ুয়ার স্থানীয় বাজারে চা খেতে যান। সন্ধ্যায় ভাড়া বাড়িতে ফিরে ঘরে দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি শুরু করে, কিন্তু স্ত্রী কোনো সাড়া দেয়নি। পরে ঘরের ভেতরে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেয় চণ্ডীপুর থানার পুলিশকে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।